আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই মজার ও ইউনিক একটি নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে পুঁই পাতা দিয়ে অসম্ভব মজার মুচমুচে পাকোড়া তৈরি করে দেখাবো। শুধু পুঁই পাতা বললে ভুল হবে, ইফতারিতে পুঁই পাতা আর চিংড়ি দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই মজাদার নাস্তার রেসিপিটি। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 10 থেকে 12টি পুঁই পাতা। পাতাগুলো একটু বড় সাইজের নেওয়ার চেষ্টা করবেন। এখন পুঁই পাতাগুলোকে আমি ধুয়ে নিব, তাই একটি মিক্সিং বোলে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে পুঁই পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিব, দুই পাশ খুব ভালো করে ধুয়ে নিতে হবে। প্রত্যেকটি পুঁই পাতা আমি এরকম আলাদাভাবে ধুয়ে নিব। একই রকম প্রসেসে আমি সম্পূর্ণ পুঁই পাতা ধুয়ে নিব। অন্যদিকে নাস্তার পুর তৈরির জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ রান্নার তেল। তেল ভালো করে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ না হওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে অনেকটাই নরম হয়ে এসেছে। এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ আদা বাটা, 2টি কাঁচামরিচ কুচি। এখন সবগুলো মশলাকে পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। মিশিয়ে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিব, এতে করে মশলার কাঁচা গন্ধটা আর থাকবে না। দুই মিনিট পর এর মধ্যে অ্যাড করে নিব 1 কাপ পরিমাণ গুঁড়ো চিংড়ি। চিংড়িগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিংড়িগুলোকে আমি প্রায় 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিব, এতে করে চিংড়িগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। প্রায় 5 মিনিটের মতো চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি এগুলোকে অনবরত নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ নারকেল বাটা, আর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। এবার এগুলোকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। নারকেল বাটা দিলে চিংড়ির স্বাদ অনেকটাই বেড়ে যায় আর খেতেও খুবই ভালো লাগে। আমার নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ বেসন, সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চাউলের গুঁড়া, এতে করে নাস্তাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে। আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা, চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। এখন দিয়ে দিব 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/4 চা চামচ হলুদের গুঁড়া। এবার শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তারপর এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এভাবে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মিশিয়ে লিকুইড একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটাকে খুব বেশি পাতলাও করা যাবে না, আবার খুব বেশি ঘনও রাখা যাবে না, মাঝারি ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি, এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব।
অন্যদিকে আমি এখানে ধুয়ে রাখা পই পাতাগুলো নিয়ে নিয়েছি, এখন এর থেকে একটি পই পাতা নিয়ে নিব। তারপর এর মধ্যে তৈরি করে রাখা চিংড়ির পুর পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। পুরটাকে মাঝ বরাবর দিতে হবে। তারপর পুঁই পাতাটাকে এভাবে ভাঁজ করে নাস্তা শেপ দিয়ে দিব। আপনারা যে কোনো ভাবে পুঁই পাতাটাকে ভাঁজ করে নিতে পারেন। আর একটা পুঁই পাতা দিয়ে ভাঁজ না হলে এখানে দুইটা পুঁই পাতা ব্যবহার করতে পারেন। তবে যেভাবেই ভাঁজ করেন না কেন, খেয়াল রাখতে হবে যেন পুরটা বেরিয়ে না যায়। একই রকমভাবে আমি আপনাদেরকে আরও একটি পুঁই পাতা ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে পুঁই পাতাগুলোকে ভাঁজ করে নিতে পারেন। একই রকমভাবে আমি বাকি পুঁই পাতাগুলোকেও ভাঁজ করে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। এখন পাকোড়াগুলো ভাজার পালা, তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এবার পুঁই পাতার পাকোড়াগুলোকে প্রথমে বেসনের ব্যাটারে কোট করে নিব। দুই পাশ খুব ভালো করে কোট করে নিতে হবে। তারপর গরম তেলে দিয়ে দিব। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। পাকোড়াগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পাকোড়াগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ছড়িয়ে উঠিয়ে নিব। বাকি পাকোড়াগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি। দেখুন, পুঁই পাতা আর চিংড়ি দিয়ে তৈরি এই পাকোড়াগুলো দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। এবারের ইফতারিতে এভাবে একবার হলেও এই পুঁই পাতার পাকোড়া রেসিপিটি ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।